easy go. কোনটা খাবা বাবা? বাবা এটা খাবো। চলো বসি। একটা চিকেন সসেজ দেন। খাও বাবা। বাবা এটা আর খাবো না। এটা পার্সেল করে দিন তো। দিচ্ছি স্যার। স্যার আপনার পার্সেলটা। থ্যাংক ইউ। বাবা আমি এটাও খাবো। এটাও একটা পার্সেল করে দেন। শিওর স্যার। আই ড্রাইভার গেটটা খোলো তো। স্যার কত টাকা দেন না ভাত খামো? আরে বাবা যা তো দাও, বেতাল করো না। বাবা একটা খাবার তো বেশি আছে, একটা খাবার ওকে দিয়ে দাও না। টাকা দেন না ভাত। খাবারটা পাইলে খুশি হয়ে যেত। যাক আমার আজকে এটা দিয়েই হয়ে যাবে। রেদুয়ান বাবা, রেদুয়ান আব্বা জানে কি নিয়েছ তোমার লেগে খাবার আনছি আব্বা, চলো ভিতরে চলো। বাবা মা স্রষ্টার সব থেকে বড় আশীর্বাদ, তাদের সামর্থ্য যাই হোক না কেন তারা তাদের সর্বোচ্চ দিয়ে সন্তানের শখ আহ্লাদ পূরণ করার চেষ্টা করে। আমরা সন্তানেরা তাদের কাছে কত শত অন্যায় আবদারই না করে বসি, কিন্তু তারা তাদের পুরোটো দিয়ে হলেও তা পূরণ করেন। আর বাহিরের জগৎটা হলো যুদ্ধক্ষেত্র, বাবারা নিজের অভিজ্ঞতা থেকে শৃঙ্খলা ও শিক্ষা, যুদ্ধ ও আদর্শ তার নিজ সাধ্যমতো শিখিয়ে দিতে চায়। তার উদ্দেশ্যই হলো নিজের জীবনে খালি রেখে আসা ঘরগুলো আগে থেকে পূরণ করে দেওয়া, ত্যাগের মূল্য যতই হোক না কেন। দেখলেনই তো, সারাদিন ভিক্ষে করে ভালো খাবারটা সন্তানের জন্য নিয়ে গেল, তার হাসি মুখের চেয়ে বেশি মূল্য আর কিসের আছে?